এবার আমরা শিখবো ড্রয়িং এর তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ বলতে যে এইভাবে এইভাবে করতে হবে, এবার ওই ঢেউ ঢেউটাতে এরকম করে বাঁকা বাঁকা করে এরকম এরকম করতে হবে, একটু বড় বড় করে। অনেক বাচ্চারা এটা খুব মজা পায়, যে তৃতীয় ধাপটা অনেক মজার, যে হচ্ছে এটা কি আবার, এটা মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ি ডেকোরেশন করার মতো একটা সুন্দর ঝালটের মতো, কিন্তু না এটা হচ্ছে, এটা শিখলে বাচ্চারা অনেক ধরনের শেপ দিতে পারবে ড্রয়িংয়ে। যে এইভাবে এইভাবে ড্রয়িং করলে বাচ্চাদের আসলে মজার জন্য এগুলো করা, অনেক মজা পায় বাচ্চারা। তৃতীয় ধাপটাও খুব মজার, প্রথম ধাপও মজার, দ্বিতীয় ধাপও মজার, তেমনই তৃতীয় ধাপটাও খুব মজার একটা ড্রয়িং। এগুলোকে প্রাথমিক বলা হয় আসলে, এটা প্রথম অবস্থাতে করা, তো ড্রয়িংকে প্রাথমিক পর্যায়ে বলা হয়, যেন বাচ্চারা খুব মজার ছলে ড্রয়িংগুলো শিখতে পারে এবং ড্রয়িংয়ের প্রতি যেন আগ্রহ হয়, এই ধাপগুলো করা হয়, বাচ্চাদেরকে করানো হয় এভাবে এভাবে আস্তে আস্তে। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এখানে 1 2 3 করে যখন উল্টা হচ্ছে তখন 4, আবার যখন একটু বড় হচ্ছে তখন 5, এটা বাচ্চারা যখন করবে তখন 1 2 3 4ও বলা হচ্ছে, আবার ড্রয়িংও শেখা হচ্ছে এইভাবে, ওরা বলবে আর ড্রয়িং করবে তৃতীয় ধাপটাতে। এইভাবে তারা শিখতেও পারতেছে, তারা বলতেও পারে, তারা শিখতেও পারে। হচ্ছে প্রথম ধাপ শিখে গেলে, দ্বিতীয় ধাপ শিখে গেলে তৃতীয় ধাপ করতে সময় লাগে না, এটা এটা হচ্ছে 10 15 দিন, যদি ও মনে করে যে আমার এটা ভালো লাগতেছে সে 15 20 দিনও করতে পারে, আবার সে 10 দিনও করতে পারে, সে এক পেজের মধ্যে আমরা এখানেই করা যাবে। যে প্রথম ধাপটাই যে হয়ে গেল, আবার এরপরে প্রথম ধাপটা এইভাবে করা যাচ্ছে, যেভাবে করা যাবে আবার তৃতীয় ধাপটা এইভাবেও করা যাচ্ছে এর মধ্যে, মানে ও যদি মনে করে আমি একদিনে বসেই 2 মাসে 1 মাসে একই পেজের মধ্যে আমি শিখবো, সেটাও সে শিখতে পারে, আবার সেইভাবে ঢেউ ঢেউ করেও করতে পারে। এভাবে একই পেজে 3টা ধাপ করা, 3টা না আরও অনেক ধাপ করা যাবে। সামনে যখন আমরা বাকি ধাপগুলো শিখবো তখন এক পেজেই দেখায় দেবো সবগুলো, যে এক পেজেই সব ধাপগুলো করা যায়, তখন আরও বেশি মজা পায় বাচ্চারা, যে ও একই ধাপে ম্যাজিক মনে করে তারা, এই যে এইভাবে 1 ধাপ, এই যে 2য় ধাপ, এই যে 3য় ধাপ, তখন বাচ্চারা এটাকে ম্যাজিক মনে করে, যে আমরা ম্যাজিক পারি।